নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সির রিক্রুটমেন্টের যে নন জয়নিং সিট এখনও রিক্রুটমেন্ট হয়নি যেটি বর্তমানে সুপ্রিম কোর্টে আর মামলা হিসাবে পরিচিত সেই থ্রি নাইন টু নাইন আরটিআই মামলার নিয়োগে কাট অফ কত উঠতে চলেছে যদি ইন জেনারেল রায় হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফের বিষয়টি আসবেই প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছে এখনও পর্যন্ত তাদের মধ্যে উনচল্লিশশো উনত্রিশ জন নিয়োগ পাবে তো সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে কাট অফ কত উঠতে চলেছে জেনারেল এস সি এস টি ও বিসি ও বিসিবি সবটাই এই ভিডিওতে আলোচনা করব আমি কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার এই চ্যানেলটিকে ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এ ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনারা সব ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন তো চলুন তাহলে আমরা আজকে এই আপডেটটি দেখে নিই তো বন্ধুরা বিশেষ করে বিএড এনআইএস ক্যান্ডিডেটরা থ্রি নাইন টু নাইন মামলা নিয়ে ভীষণ উদ্বিগ্ন ভীষণ চিন্তিত থ্রি নাইন টু নাইন মামলা প্রায় প্রতিদিনই কিন্তু লিস্টের হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু লিস্টেড হলেও সাংবিধানিক বেঞ্চ চলার কারণে মামলাটি কিন্তু হিয়ারিং হচ্ছে না এটা সব সবথেকে দুঃখজনক একটা বিষয় নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের কিন্তু ধৈর্যের পরীক্ষা আর কিছুই নয় তো যাই হোক সরকারও খেলছে কোর্টও খেলছে সবাই খেলছে বেকারদের সাথে তো এই যে থ্রি মামলা এই মামলায় কোন ক্যাটাগরিতে কাটফ কীরকম হতে পারে বা উঠতে চলেছে এই নিয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এবং এই নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিলেন তাই আমার দর্শকদের আপনারা এই ভিডিওটি তৈরি করেছি অনেক ক্যালকুলেশন করে এই কাট তৈরি করা হয়েছে তো আপনাদেরকে এর আগেও যে কাট ভিডিওগুলি আমি দিয়েছিলাম তা কিন্তু প্রায় হুবহু অনেকাংশে মিলে গিয়েছে তো এই কাট কিন্তু অনেকাংশে মিলে যাবে যখন থ্রি নাইন টু নাইনের রিক্রুটমেন্ট হবে আপনারা তখন মিলিয়ে নিতে পারবেন তো থ্রি নাইন টু নাইনের কাটফ দেখতে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে ষোলো হাজার পাঁচশো যে রিক্রুটমেন্ট হয়েছিলো যেটা প্রাইমারি বোর্ড যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট করেছে দু হাজার কুড়ি সালে তেইশ বারো দু হাজার কুড়ি নোটিফিকেশান ছিল সেক্ষেত্রে জেনারেলের কাট অফ কত ছিল এসসি এস টি ওবিসি বিসি এদের কাট অফ কত নেমেছিল সেইটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে নইলে কিন্তু থ্রি নাইন টু নাইনে বের করা মুশকিল যেহেতু থ্রি নাইন টু নাইনে এখনও পর্যন্ত পর্ষদ কিন্তু জানায়নি যে কোন ক্যাটাগরিতে কতজন বিলং করছে এবং কত ভ্যাকান্সি কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে এই বিষয়টা কিন্তু পর্ষদ জানায়নি তারা কোনোভাবে জানাবেও না আগামীতেও হয়তো তো যখন কোর্টের হবে অর্ডার হবে তারা কিন্তু শুধু কোর্টের অর্ডার মতো সেই মোতাবেক কাজ করবে তো যাই হোক ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে জেনারেলদের যে কাট অফ গিয়েছিল সেটা লাস্ট কাট অফ নেমেছিল কিন্তু উনত্রিশ দশমিক শূন্য তিন এক অর্থাৎ উনত্রিশ দশমিক শূন্য একত্রিশ এসিদের কাট অফ নেমেছিল পঁচিশ দশমিক আটশো ছিয়াশি এসটিদের কাট অফ নেমেছিল বাইশ দশমিক আটশো চল্লিশ ওবিসি এ ক্যাটাগরির কাট অফ নেমেছিল সাতাশ দশমিক ছশো তেরো এবং ওবিসি বি ক্যাটাগরির কাট অফ নেমেছিল আঠাশ দশমিক চারশো একাত্তর তো এক্ষেত্রে একটা বিষয় আমি বলে রাখি আপনাদের এস টি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা দেখছেন বাইশ দশমিক আটশো চল্লিশ এস ক্যাটাগরির কিন্তু আটশো চোদ্দোটা মতো ভ্যাকান্সি সেটা কিন্তু থেকে গিয়েছিল সেখানে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট প্রাইনি প্রাইমারি বোর্ড এমনটাই তারা জানিয়েছিল তো যাই হোক এবারে আমরা দেখে যে থ্রি নাইন টু নাইনে কাট অফ কীরকম উঠতে চলেছে সম্ভাব্য যে কাট অফ আমি তৈরি করেছি সেই কাট দেখে নিন জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কিন্তু নামবে আঠাশ দশমিক পঞ্চাশ জেনারেলের ক্ষেত্রে কাট অফ নামবে আঠাশ দশমিক পঞ্চাশ এর আশেপাশেই কিন্তু জেনারেলের কাট অফ যাবে এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যদিও খুব একটা বেশি নেই তবুও এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কিন্তু থাকবে চব্বিশ দশমিক পঞ্চাশ এরকমই কিন্তু কাট অফ যাবে এস টিদের ক্ষেত্রে কোনো রকমের কাট নেই নো কাট অফ টিদের তখনই কোনো যোগ্য ক্যান্ডিডেট পায়নি তো আর এখন কি করবে যদি দুই একজন থাকেও থেকেও থাকে যদি পর্ষদের ভুলভ্রান্তির কারণে যদি বঞ্চিত হয়ে থেকেই যায় তো তাদের কিন্তু কোনো কাট অফ নেই যারা থাকবে চাকরি পেয়ে যাবে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট কিন্তু নামবে ছাব্বিশ দশমিক আশি আবারও বলছি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ নামবে ছাব্বিশ দশমিক আশি ও বি এর কাট অফ সবসময় কিন্তু হাই থাকে জেনারেলের পরেই ও বি এর কাট অফ থাকে আমি বারংবার বলে আসি তো ও বিসি এর কাট অফ এখানে কিন্তু থাকবে প্রায় সাতাশ মতো অর্থাৎ সাতাশ যারা টপকাতে পারবেন তাদের কিন্তু চাকরিটা কনফার্ম হয়ে যাবে তো আপনাদেরকে এই সম্পর্কিত একটা আমি ধারণা দিলাম আপনারা কিন্তু নিজেরাই ক্যালকুলেশন করে দেখে নিতে পারবেন যে আপনার কাট কত হচ্ছে তো এখানটায় আমি আরেকটা বিষয় বলে রাখি যে আপনার কাট অফ কী করে আপনি নির্ধারণ করবেন যে কি করে কাট বের করবেন তো দেখুন ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ক্ষেত্রেও মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ছিল পাঁচ অর্থাৎ আপনি যদি একশো পার্সেন্ট নাম্বার পান তাহলে কিন্তু সেখানে পাঁচ পাবেন তো আপনারা এইভাবে ক্যালকুলেশান করে নেবেন মাধ্যমিকে পাঁচ এইচএসের জন্য ছিল কিন্তু দশ ট্রেনিংয়ের জন্য বিএড বা ডিএলএডের জন্য কিন্তু ছিল পনেরো এবং কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য ছিল এক ইন্টারভিউয়ের জন্য ছিল পাঁচ অ্যাপটিটিউড টেস্টের জন্য ছিল পাঁচ আর টেটের জন্য কিন্তু ছিল পাঁচ এই হচ্ছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো এর মধ্যে আপনারা কিন্তু হিসাব করে দেখে নেবেন যে আপনার কাট কত উঠছে আপনার এর ধারে কাছে যাচ্ছে কি না তাহলেই কিন্তু আপনি এখানে চাকরিটা পেয়ে যাবেন তবে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বিষয় অনেকেই লক্ষ্য করেছেন হয়তো বা অনেকে লক্ষ্য করেনি যখন স্টেট ওয়াইজ মেরিট লিস্ট কোর্টের নির্দেশে প্রকাশ করতে বাধ্য হয় মানিক ভট্টাচার্য তৎকালীন চেয়ারম্যান যদিও সেটা কিন্তু নিয়োগ হওয়ার প্রায় তিন মাস পরে সেকেন্ড যে নিয়োগ বাকি ছিল তখন কিন্তু তারা দিয়েছিলো ডিপিএসসিগুলিতে তো সেখানে বারোশো পাতার যে লিস্ট ছিল বারোশো একাশি পাতা ছিল সে বারোশো একাশি পেজের লিস্টে কিন্তু একটা বিষয় পরিষ্কার প্রাইমারি বোর্ড ভ্যাকান্সি ক্রিয়েট করেছিল কিন্তু উনিশ হাজার সামথিং এবং সেখানে ষোলো হাজার পাঁচশো নোটিফিকেশান ছিল আর সেখানে কিন্তু নিয়োগ দিয়েছিল মাত্র বারো থেকে সাড়ে বারো হাজার ক্যান্ডিডেট যেখানে কিন্তু তারা চাইলে যতজন নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ছিল তাদের হাতে সাত থেকে সাড়ে সাত হাজার মতো ভ্যাকান্সি ছিল এবং মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিল নবান্নে সভাগৃহ থেকে যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে প্রত্যেকেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো চাকরি পেয়ে যেতেন কিন্তু মানিক ভট্টাচার্যের কর্মকাণ্ডের কারণে কিন্তু আজকে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা তারা বঞ্চিত হয়ে নট ইনক্লুডেড হয়েই রয়ে গেছেন এবং তাদের হকের যেটা ভ্যাকান্সি থ্রি নাইন টু নাইন এই ভ্যাকান্সিটাও কিন্তু পর্ষদ আটকে রেখেছে তো যাই হোক কাট অফ নিয়ে অনেকেই বলছিলেন ভিডিওটি আমি আপনাদেরকে দিলাম আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের কাট কত হচ্ছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যদি ভিডিওতে ভিডিওটি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে আমাকে ওইভাবে কমেন্ট করবেন আমি তাহলে এই ধরনের আরও ভিডিও কিন্তু বানাতে উৎসাহিত হব ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন